করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের মা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। খবরটি নিশ্চিত করেছেন ল্যাব এইট হাসপাতালের কমিউনিকেশন অফিসার মেহেদি খোদা। তিনি জানান, দুদিন আগে অপু বিশ্বাসের মাকে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি শুক্রবার 18 সেপ্টেম্বর রাত 12:40 মারা যান। এদিকে অপু বিশ্বাসের সহকারী সজল জানিয়েছেন, শেফালি বিশ্বাসের মরদেহ বগুড়া বাড়িতে নিয়ে সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য, অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস শেফালি বিশ্বাসের দম্পতির 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। তাদের মধ্যে সবার ছোট অপু। শেফালি বিশ্বাস অপুর সঙ্গেই ঢাকায় থাকতেন। বহু সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তার নায়িকা হওয়ার পেছনে তার মায়ের অবদান রয়েছে অনেক। তিনিই তাকে নাচ শিখিয়েছেন, সবসময় তার পাশে রয়েছেন।